पिछले कुछ दिनों पहले नाट्यकार सुमंत शाह का जिला प्रशासन के साथ मिलकर एक जागरूकता मूल प्रचार अभियान के तहत बनाए जा रहे वीडियो का कुछ हिस्सा वायरल हो गया था। इस बार इसी घटना की शिकायत समिति नाट्य मंच की तरफ से दर्ज करवाया गया है। सदर महकुमा शासक के पास उन्हें इसका विरोध जताया है। संस्था के सचिव विद्युत जी ने बताया कि जिन लोगों ने इस वीडियो को वायरल किया है, प्रशासन उनके विरुद्ध कार्रवाई करे, इसी मांग में शिकायत दर्ज करवाया गया है। आज आइए सुनते हैं इस पूरे विषय में विद्युत पाल क्या कहना चाहते हैं। গত 30 তারিখে ভাইরাল ভিডিও যেটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কোচবিহার সম্মিলিত নাট্য মঞ্চের পক্ষ থেকে আমাদের মাননীয় এসডিও স্যারের কাছে একটা প্রতিবাদ পত্র দিলাম এবং এসডিও স্যারও আমাদের সঙ্গে পুরোপুরি আছেন বলে বার্তা দিলেন। আমরা আশা করছি তিনি সদর্থক ভূমিকা পালন করে আমাদের পাশে থাকবেন। মহকুমা শাসক কি জানালেন আপনাদের? মহকুমা শাসক জানালেন তিনি এই বিষয়টি আগে থেকেও দেখছেন, এখন যেহেতু আমরা একটি প্রতিবাদ পত্র দিলাম উনি ভীষণ গুরুত্ব সহকারে বিষয়টাকে। একজন নাট্যকর্মী হিসাবে একজন অপর এক নাট্যকর্মীর বিরুদ্ধে যে ভাইরাল ভিডিও, সেই ক্ষেত্রে কি বলবেন বা কতটা আপনারা সেই অভিনয়ের ক্ষেত্রে কতটা লাঞ্ছিত বা সেই বিষয়ে কি বলবেন? এটা স্বাভাবিকভাবেই জারি ক্ষেত্রেই ঘটুক না কেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং আমরা আশা করব যখনই কোনো খবর করা হবে সেটা সত্যাসত্য বিচার করেই যেন ভবিষ্যতে করা হয় এবং শুধুমাত্র নাট্যকর্মী নয় যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হওয়া কখনই কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত নয়। আর যারা এই ভিডিওটা ভাইরাল করেছে তাদের ক্ষেত্রে কোনো আইনত ব্যবস্থা নেবেন কি? কোন আসলে এটা আমাদের প্রশাসনের তত্ত্বাবধানে হয়েছিল, আমরা প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি, ওনারা যেটা ঠিক করবেন তাকেই আমরা সমর্থন। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ পাল, আমি কলকাতা সম্মিলিত নাট্য মঞ্চের সম্পাদক।